ওয়েলকাম টু একাডেমি ই লার্নিং ক্লাস। এখন আমি ক্লাস ফোরের জিকেটা আলোচনা করছি। হ্যালো স্টুডেন্টস, সবাই জিকে বইটা খোলো। পেজ নাম্বার 17 মানে 17, 17 পৃষ্ঠা হলো জিকে বইয়ের 17 পৃষ্ঠা, কারণ এই চ্যাপ্টারের অর্ধেকটা আগের দিন আমরা আলোচনা করেছি। পার্ট 6, 6 নম্বর পার্টের ঐতিহাসিক তথ্য, আগের দিন আমরা কিছুটা আলোচনা করেছিলাম, পৃষ্ঠা 15 আর 16 আগের দিন আলোচনা করেছিলাম। আজকের আমরা 17 থেকে শুরু করব, তাই তোমরা পৃষ্ঠা নম্বর 17 হলো ঐতিহাসিক তথ্যের। আমি যেগুলো বলছি একটু খেয়াল করে কনসেন্ট্রেট করে একটু দাগ নিয়ে নাও, ওইগুলোই পড়বে, ওগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে তোমাদের, ঠিক আছে? তাহলে সবাই হলো পৃষ্ঠা 17। এবারে দাগ দেওয়া শুরু করো। ফার্স্ট দাগ মারো, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মোগল সাম্রাজ্য ভারতবর্ষের অনেকগুলো সাম্রাজ্যের উত্থান পতনের মাধ্যমে তারপরে অনেক পরে স্বাধীনতা এসেছে, তো এর আগে যারা শাসন করে গেছে ভারতবর্ষে, তো তার মধ্যে মোগল সাম্রাজ্য একটা বিশিষ্ট, মানে একটা বিশিষ্ট সাম্রাজ্য যেটা ভারতবর্ষকে শাসন করে গেছে এবং অনেক বছর ধরে শাসন করেছে। তা সেই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা মানে তোমরা জানো সূচনা যে করে তাকে প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সম্রাট বাবর। সম্রাট বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মোগল সাম্রাজ্যের সূচনা কে করেছিলেন? মোগল সাম্রাজ্যের সূচনা কে করেছিলেন? না, সম্রাট বাবর। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? না, সম্রাট বাবর। তারপর কিছু, বাবর কবে এবং কাকে পরাজিত করে ভারতের সম্রাট হন? কবে? 1526 খ্রিস্টাব্দে, এটা বাদ দাও, দিতে হবে না। প্রথম পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের সম্রাট হন। তাহলে বাবর কাকে পরাজিত করে ভারতের সম্রাট হয়েছিলেন? না, ইব্রাহিম লোদিকে। ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের সম্রাট হয়েছিলেন বাবর। তারপরে দেখো, তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল? এটা তোমাদের অনেকেই জানো, তাই না? তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল? শাহজাহানের মহিষী, মমতাজ বেগমের স্মৃতিতে। মমতাজ বেগম, দেখো মমতাজ, তার থেকেই হয়েছে তাজমহল। মমতাজের তাজ নিয়ে হয়েছে তাজমহল। তো সেই মমতাজ হচ্ছে শাহজাহানের স্ত্রী, মহিষী মানে স্ত্রী। তো শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি নির্মাণ করেছিলেন, তার স্মৃতিসৌধ যেটা সেটাই হচ্ছে তাজমহল। তার স্মৃতির সৌধ হিসেবে তিনি তাজমহল নির্মাণ করেছিলেন। কে? না, শাহজাহান। শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন তাজমহল। তাহলে কি বলবে, তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল? না, শাহজাহানের মহিষী মমতাজ বেগমের স্মৃতিতে। শাহজাহানের মহিষী না হলেও শাহজাহানের স্ত্রী দিলেও হবে। মমতাজ বেগমের আসল নাম কি ছিল? আরজুমান বানু বেগম। আরজুমান বানু বেগম, তিনি শাহজাহানকে বিয়ে করার পরে এনার নাম হয়েছিল তাজমহল। তাই মমতাজ বেগমের আসল নাম কি? না, আরজুমান বানু বেগম, এইটা তার আসল নাম ছিল। তারপর শাহজাহানকে বিয়ে করার পরে তাকে মমতাজ, তাকে মমতাজ বলে রাখা হতো, সেই হিসেবে তাজমহল নামও তাজমহল হয়েছে। বুঝতে পেরেছো? তোমরা ইতিহাস যখন আরো বেশি পড়বে তখন জানতে পারবে যে মমতাজ আগে কে ছিলেন, কাজ কি ছিলেন, পরে কাকে বিয়ে করলেন, এইসব জানতে পারবে। তো এটা জিকে, এখন সেসব আলোচনা থাক। তাহলে মমতাজ বেগমের আসল নাম কি ছিল? না, আরজুমান বানু বেগম। ভালো করে বানানগুলো মানে করবে, না হলে কিন্তু বানানগুলো হলে কিন্তু উত্তরটাও ভুল হয়ে যাবে। তারপরে রাখাও, মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? একদম সর্বশেষ সম্রাট কে ছিলেন? না, দ্বিতীয় বাহাদুর শাহ, একদম প্রথম
ছিলেন শেষ প্রথম ছিলেন বাহন মানে প্রতিষ্ঠাতা শেষ হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ তারপরে চলে এসো 18 পৃষ্ঠা 18 পৃষ্ঠায় চলে এসো দাতা বর্গী আক্রমণ কত খ্রিস্টাব্দে ঘটেছিল 1742 এই একটা খ্রিস্টাব্দ আমাদের পড়তে হবে বর্গী আক্রমণ কত খ্রিস্টাব্দে ঘটেছিল 1742 খ্রিস্টাব্দে আমাদের ছোটবেলায় কি বলে ছোটবেলার কবিতায় আমাদের আছে না এই এই হচ্ছে সেই বর্গী তাহলে বর্গী আক্রমণ কত খ্রিস্টাব্দে হয়েছিল 1742 খ্রিস্টাব্দে তারপরে দেখো মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ছত্রপতি শিবাজি শিবাজির উপাধি ছত্রপতি উপাধি পেয়েছিলেন আর তার জন্যই তাকে ছত্রপতি বলা হয় এই ছত্রপতি শিবাজি ছিলেন ছত্রপতি শিবাজি ছিলেন হচ্ছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাহলে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর আর মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন ছত্রপতি শিবাজি তারপরে দাও কোন মোগল সম্রাট কোথায় হিন্দু মন্দির স্থাপন করেছিলেন কোন মোগল সম্রাট কোথায় হিন্দু মন্দির স্থাপন করেছিলেন সম্রাট আকবর বৃন্দাবনে গোবিন্দ দেবের মন্দির স্থাপন করেছিলেন সম্রাট আকবরের স্ত্রী ছিলেন যোধা বাই তিনি হিন্দু ছিলেন তো তার কথা রাখতেই বা তার অনুপ্রেরণায় উনি হিন্দু মন্দির স্থাপন করেছিলেন বৃন্দাবনে গোবিন্দ দেবের মন্দির স্থাপন করেছিলেন ঠিক আছে গোবিন্দ দেব মানে শ্রীকৃষ্ণের মন্দির তাহলে কোন মোগল সম্রাট কোথায় হিন্দু মন্দির স্থাপন করেছিলেন না সম্রাট আকবর বৃন্দাবনে গোবিন্দ দেবের মন্দির স্থাপন করেছিলেন হয়েছে তারপরে দাগ প্রথম বাংলা ব্যাকরণ কবে প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে প্রথম বাংলা ব্যাকরণ কবে প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে তারপরে দাগ সতীদাহ প্রথা কে কত খ্রিস্টাব্দে বন্ধ করে কত খ্রিস্টাব্দে বাদ দাও কে বন্ধ করে কারণ আগেই তোমাদের দুটো এই দুটো যে সাল দিয়েছি এই দুটো সাল করবে আর সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে এটা বাদ দাও কে বন্ধ করেছিলেন না রাজা রামমোহন রায় লর্ড বেন্টিং এর সহযোগিতা লর্ড বেন্টিং এর সহযোগিতায় কে রোধ করেছিলেন বন্ধ মানে রোধ করেছিলেন কে না রাজা রামমোহন রায় তারপরে দেখো সিপাহী বিদ্রোহ কার নেতৃত্বে বাংলাদেশের কোথায় হয়েছিল কার নেতৃত্বে কোথায় হয়েছিল না 1857 খ্রিস্টাব্দে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বাংলাদেশের ব্যারাকপুরে হয়েছিল সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল 1857 খ্রিস্টাব্দে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বাংলাদেশের ব্যারাকপুরে হয়েছিল তোমাদের অত জানতে হবে না শুধু সিপাহী বিদ্রোহ কার নেতৃত্বে কোথায় হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে হয়েছিল আর কত খ্রিস্টাব্দে 1800 এটা খুব আসে অন্যান্য পরীক্ষায় এরপরে তোমরা অনেক ট্যালেন্ট পরীক্ষা দেবে তাতে কিন্তু এটা খুব আসে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল কত না 1857 খ্রিস্টাব্দে তাহলে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল 1857 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে মঙ্গল পাণ্ডে আর কোথায় হয়েছিল না বাংলাদেশের ব্যারাকপুরে তারপরে দেখো তারপরে এই এই কোশ্চেনটা এবারে চলে এসো 19 পৃষ্ঠা স্বাধীন ভারতের বর্তমান নাম কি ভারতীয় যুক্তরাষ্ট্র স্বাধীন ভারতের বর্তমান নাম কি ভারতীয় যুক্তরাষ্ট্র হ্যাঁ ভারতীয় যুক্তরাষ্ট্র তাহলে এই কটা কোশ্চেন তোমরা করবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা কোশ্চেন এই বারোটা কোশ্চেন তোমরা করবে এর বেশি করতে হবে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি 17 পৃষ্ঠায় ছিল মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাবর 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 কবে কাকে পরাজিত করে ভারতের সম্রাট হন কবে বাদ দাও খ্রিস্টাব্দটা বাদ দেবে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তারপর তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল শাহজাহানের মহিষি মমতাজ বেগমের স্মৃতিতে মমতাজ বেগমের আসল নাম কি আরজুমান বানু বেগম তারপরে দাগ দেওয়া হয়েছিল মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ
ভারতীয় যুক্তরাষ্ট্র। এই কটা বসছে তোমরা একটু মন দিয়ে পড়বে, একটু ভালো করে শুনবে, দেখে মনে থেকে যাবে। আর সবাই খুব ভালো থাকবে, চলো টাটা।